আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ ফুরকানিহিল হামিদ, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত তাবলিগে ইজতেমা 2020-এর সম্মানিত সভাপতি মোহতারাম আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক আত্মাহারিকের সম্পাদক মণ্ডলীর সভাপতি, আহলে হাদিস আন্দোলন উৎপত্তি ও ক্রমবিকাশ দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ বিষয়ে পিএইচডি সম্মানে ভূষিত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, উপস্থিত আন্দোলনের সর্বস্তরের দায়িত্বশীল কর্মী, মজলিসে আমেলা, মজলিসে সুরা উপদেষ্টা, হিতাকাঙ্ক্ষী, শুভানুদায়ী বন্ধুবরেণ্য, ইজতেমা সফল বাস্তবায়নের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী, নিরাপত্তা বাহিনী, স্বেচ্ছাসেবক, সাহায্যকারী বেরাদানের মিল্লাত, আপনাদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন। ইজতেমায় উপস্থিত লাখো লাখো মুক্তিকামী জনতা, মহিলা প্যান্ডেলে হাজির নীরব শ্রবণরতা লক্ষাধিক জান্নাত পিয়াসী মা ও বোনেরা, আপনাদের আগমন সময় অর্থ শ্রম ত্যাগ সব কিছু সাতকায়ে জারিয়া হয়ে পরকালে নাজাতের পাতে হোক, এবং এর বিনিময়ে আমাদের সেই কাঙ্ক্ষিত সর্বশেষ জায়গা জান্নাতুল ফেরদাউস আমাদের নসিব হোক। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করুন, আমিন। আহলে হাদিস আন্দোলন কী চায়, কেন চায়, কীভাবে চায়, এ বিষয়ে আলোচনার পূর্বে আমি আপনাদের অনুরোধ করছি, মোহতারাম আমিরে জামাতের লিখিত একটি বই এই বিষয়ে পাওয়া যাচ্ছে আমাদের বুক স্টলে। বইটা সম্ভবত 15 টাকা দাম। প্রত্যেকেই, যতজন এসেছেন, প্রত্যেকেই যদি এই বইটা এক কপি করে বাড়িতে নিয়ে যান, তাহলে এই বইটা আপনি পড়বেন, আপনার বাড়ির সবাই পড়বে, আপনার আত্মীয় স্বজন যারা বাড়িতে আসবে পড়বে, তারা প্রকৃতপক্ষে উপলব্ধি করতে পারবে কেন আমরা আহলে হাদিস, আমাদের কি চাওয়া ছিল, আমাদের কি পাওয়া ছিল, এই সবগুলো বিস্তারিত সেখানে লেখা আছে। আমার এই সংক্ষিপ্ত আলোচনায় সবগুলো স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব নয় এই সংক্ষিপ্ত সময়ে। সুতরাং বইটা অবশ্যই মাত্র 15 টাকার বিনিময়ে কিনে নেওয়ার জন্য অনুরোধ রেখে আমি আপনাদের কাছে উপস্থাপন করছি। বলুন তো, আহলে হাদিসকে, আহলে হাদিস ওই ব্যক্তি আল্লাযি ইয়াত্তাবিউল কুরআনা ওয়াস সুন্নাতাস সহীহা ফি জামিউন নাওয়াহিল হায়াতে মিন গাইরি শর্তিন, যিনি সার্বিক জীবনে পবিত্র কোরআন ও সহি সুন্নাহ নিঃশর্তভাবে মেনে নিতে চায়, তাকেই আহলুল হাদিস বলা হয়। আমরা তো মনে করি সালাতে আমিন জোরে বলল ও আহলে হাদিস হয়ে গেল। আমরা ভাবি কেউ বুকের উপরে হাত বাঁধলো আর সে আহলে হাদিস হয়ে গেল। আমরা ভাবি কেউ ইমামের পিছনে সুরা ফাতিহা পাঠ করলো আর আহলে হাদিস হয়ে গেল। আহলে হাদিস শুধু সালাতে নয়, শুধু ইবাদতে নয়, দুনিয়া জীবনে, সার্বিক জীবনে, ছোটকালে বড়তে, বয়োজ্যেষ্ঠ অবস্থায়
বৈষয়িক জীবনে, ধর্মীয় জীবনে, রাজনৈতিক জীবনে, প্রত্যেকটা জীবনে যে পবিত্র কোরআন ও সহি হাদিস মেনে চলতে চায় তাদেরকেই আহলুল হাদিস বলা হয়। আপনারা লিখছেন আহলে হাদিস আন্দোলন, আমরা লিখেছি বাংলাদেশ আন্দোলন। কি হাজিহি হারকাতুন ইসলামিয়াতুন খালেসাতুন মিন জামানিস সাহাবাতে রাদিয়াল্লাহু আনহুম ইলা ইয়াউমিনা হাজা আল্লাতি তাদুন্নাসা লিলাল ইতিসামে বিল কিতাবি ওয়াস সুন্নাতিস সহিহা। এই আহলে হাদিস আন্দোলন দুনিয়ার মানুষকে পবিত্র কোরআন ও সহি হাদিসের মর্মমূলে জমায়েত করার জন্য সাহাবায়ে কেরামের যুগ হতে চলে আসা একটা নির্ভেজাল ইসলামী আন্দোলনের নাম। এটা হঠাৎ করে আসে নাই, এটা নতুন কিছু নয়। সাহাবায়ে কেরামরা যে বিষয়ে শিক্ষা দিয়েছেন সেই যুগ হতেই যারা সার্বিক জীবনে পবিত্র কোরআন ও হাদিস মেনে চলার জন্য চেষ্টা করেছে, প্রচেষ্টা করেছে, হরদম নড়াচড়া করেছে, এই যারা সংগ্রাম করে তাদেরই সেই জন্যই আহলুল হাদিস আন্দোলন। কেন আহলুল হাদিস আন্দোলন দরকার? মানুষ রচিত অসংখ্য মাজহাব, মতবাদ, ইজম, তরিকার বেড়াজালে আবষ্ঠিত মানব সমাজকে আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত অভ্রান্ত সত্যের পথে পরিচালনা করে নিজেরা এবং সবাই মিলে যাতে জান্নাতে যেতে পারি এই জন্যই এই আহলে হাদিস আন্দোলন প্রয়োজন। আমরা কি চাই? আমরা আমাদের সার্বিক জীবনে তাওহিদে ইবাদত প্রতিষ্ঠা করতে চাই। কেন চাই? ইহকালীন মঙ্গল, পরকালীন মুক্তির জন্য আমরা এটা চাই। কিভাবে চাই? পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে প্রথমে ব্যক্তি, পরিবার ও সমাজ সংশোধনের মাধ্যমে, সমাজ সংশোধনের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে নবীগণের তরিকায় আমরা এটা করতে চাই। মানুষ রচিত কোনো পদ্ধতি, কোনো মতবাদ, কোনো তরিকায় আমরা এটা করতে চাই না। নবীগণ যে তরিকায় যেভাবে এটা করেছেন আমরা সেই তরিকায়, সেইভাবে, সেই পদ্ধতিতে এটা করতে চাই। কিন্তু কেন পারি না? আমরা তো চাই, পারি না কেন? ওই যে মানব সৃষ্টির প্রথম থেকে নিয়েই আমাদের শত্রু আমাদের পিছনে কাজ করেছে, তা হলো শয়তান। শয়তান যখন আদমের সাথে পরাজিত হলো, পরাজিত হয়ে সে জান্নাত থেকে বিতরিত হলো, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে নেমে যেতে বললেন, ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। সূরা বাকারা পড়লে যে আদম আর মানুষের, আদম আর শয়তানের যে ঝগড়া সেটা পড়লে আপনারা জেনে যাবেন। আমি সংক্ষিপ্ত ইঙ্গিত দিচ্ছি, তখন থেকেই শয়তান আমাদের শত্রু। আমরা যত ভালো কাজই করতে চাই না কেন, শয়তান আমাদের তা করতে দিবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই সে ওয়াদা করেছিল, হে আল্লাহ, যারা যার কারণে পাবিমা গোয়াই তানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লা ইয়াতি আন্নাহুম মিন বাইনা আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম মিনাস সাকিরিন। হে আল্লাহ, যার কারণে, যার কারণে ইন্টারভিউ দিয়ে আমি ফেল গেলাম, ওই মানুষের আমি কখনো সোজা পথে চলতে দেব না, তার আগে পিছে ডাইনে বামে বসে থেকে অবশ্যই তাকে পথভ্রষ্ট করব। হে আল্লাহ, তুমি কখনো তাদেরকে কৃতজ্ঞ পাবা না। আল্লাহ বলেছিলেন, এ শয়তান ফাখরুজ মিনহা,
মাজলুম, তুই বের হয়ে যাও বাদহোরা, লাবান তাবিয়া কামিন হুম লা আমলান্না জাহান্নামাম মিনকুম আজমাইন, তুমি বের হয়ে যাও আর তোমার ইত্তেবা যারা করবে, তোমার সাথে যারা থাকবে, তোমার কথা মতো যারা চলবে, তাদেরকে নিয়ে তোমাকে দিয়ে আর তাদেরকে দিয়ে আমি জাহান্নাম ভর্তি করে ফেলব। সেই যে শয়তানের যুদ্ধ আর মানুষের যুদ্ধ, এই যুদ্ধের কারণেই আমাদের এই আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামের প্রদর্শিত ইসলামের পথে আমরা চলতে পারছি না। সুতরাং আপনাদের কাছে আমার আবেদন, শয়তানকে পরাজিত করে অবশ্যই আমাদেরকে সেই কাঙ্ক্ষিত জান্নাতে যেতে হবে, আর এই কাঙ্ক্ষিত জান্নাতে যাওয়ার একটি মাত্র উপায় তা হলো আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের মর্মমূলে জমায়েত হয়ে আহলে হাদিস আন্দোলনের পতাকা তলে সমবেত হয়ে নবীর তরিকায় আমাদের সার্বিক জীবন ঢেলে সাজাই, তাহলেই আমরা সেই কাঙ্ক্ষিত জান্নাত লাভ করতে পারব ইনশাআল্লাহ। আমাদের এই নবীর তরিকায় চলতে গেলে আমাদের বাধা আসবে চারটা। প্রথম বাধা আসবে আপনার পরিবার, যেমন প্রথম বাধা এসেছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালামের উপরে তার পিতার, সুতরাং প্রথম বাধা আসবে আপনার পরিবার। দ্বিতীয় বাধা আসবে আপনার সমাজ, তৃতীয় বাধা আসবে ধর্মীয় নেতারা, আর চতুর্থ বাধা আসবে রাষ্ট্রীয় নেতা, রাষ্ট্র। এই সবগুলো বাধা অতিক্রম করে আপনাকে নিজেকে শক্ত রেখে যদি চলতে পারেন তাহলেই আপনি সেই জায়গায় যেতে পারবেন, নইলে নয়। এই সবগুলো বাধাই আহলে হাদিস আন্দোলনের উপরে এসেছিল এবং সামনে আরও আসবে। সেই বাধা অতিক্রম করার দৃঢ় মনোবল নিয়ে আপনাকে টিকে থাকতে হবে। যদি টিকে থাকতে পারেন তবেই ইহকালীন কল্যাণ পরকালীন মঙ্গল সম্ভব, নইলে নয়। আপনাদের প্রতি আমার এই আজকের ইস্তেমার মাঠে আবেদন রইল, সমস্ত বাধার জন্য প্রস্তুত গ্রহণ করুন এবং জীবনে পরিবার, সমাজ, ধর্ম এবং রাষ্ট্রীয় যত বাধা আসুক সব বাধার মোকাবিলায় দৃঢ় মনোবল সৃষ্টি করে আহলে হাদিস আন্দোলনের পতাকা তলে সমবেত হয়ে জান্নাতি মানুষ হওয়ার আমল করুন। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।